নারায়ণগঞ্জ থেকে উঠে আসা অসংখ্য ক্রীড়াবিদ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক মঞ্চে, ক্রিকেট ফুটবল সহ আরও বেশ কিছু খেলায় বেশ দাপটের সাথে খেলে গেছেন কিংবা এখনও খেলছেন অনেক খেলোয়াড়। মনিম মুন্না, চুন্নু পারভেজ, ওয়ালি ফয়সাল, তপু বর্মন, হৃদয় এনেদের মতো ফুটবলাররা উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। এদেরই মধ্যে একজন ইয়াসিন আরাফাত, বর্তমানে তিনি বাংলাদেশের ফুটবলের এক পরিচিত মুখ। তিনি বাংলাদেশের তো বটেই, তর্ক সাপেক্ষে তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার সেরা লেফট ব্যাক। মাত্র 19 বছর বয়সেই ইয়াসিন আরাফাত নিজের নামের পাশে তারকা উপাধি পেয়ে গেছেন। আজকের ভিডিওতে আমরা শুনব তরুণ তারকা ইয়াসিন আরাফাত সম্পর্কে। ইয়াসিন আরাফাতের জন্ম 5ই জানুয়ারি 2003 সালে নারায়ণগঞ্জ জেলায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের পক্ষ থেকেও ছিল অনুকূল পরিবেশ। তার পরিবার চাইতেন বড় হয়ে ছেলে একজন পেশাদার ফুটবলার হোক। তার বাবাও ছিলেন একজন ফুটবলার, যদিও তার বাবা ফুটবলে বেশি দূর যেতে পারেনি। ইয়াসিন আরাফাতের বাবা খেলেছেন জেলা পর্যায়ের ফুটবলে, তবে পরিবারের সাপোর্ট না থাকায় বেশি দূর আগাতে পারেননি তিনি। ইয়াসিন আরাফাতের বাবার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলার, তবে নিজে না পারলেও স্বপ্নটা পূরণ করতে চেয়েছেন ছেলেকে দিয়ে। চেয়েছেন আরাফাত খেলুক জাতীয় দলে, এবং ইয়াসিন আরাফাত নিজের বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন। ইয়াসিন আরাফাত 2015 সালে আসেন ঢাকার ফুটবলে। 2015 সালে আরামবাগ ফুটবল একাডেমির হয়ে পায়োনিয়র লিগে খেলেন তিনি। এর পরের বছর কদমতলা সংসদের হয়ে খেলেন তৃতীয় বিভাগ ফুটবল লিগে। তৃতীয় বিভাগ ফুটবলে খেলার সময় ইয়াসিন আরাফাত নজরে আসেন সাইফ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের। তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে 2018 সালে তাকে দলে ভিড়ায় সাইফ স্পোর্টিং ক্লাব। তৃতীয় বিভাগ থেকে সরাসরি বিপিএলে তাকে নিয়ে আসে সাইফ। বিপিএলে খেলতে এসে দুর্দান্ত পারফরমেন্স করে বুঝিয়ে দেন তাকে তৃতীয় বিভাগ থেকে সরাসরি বিপিএলে তুলে এনে কোনো ভুল করেনি সাইফ স্পোর্টিং ক্লাব। মডার্ন ফুটবলের সাথে তাল মিলে চলতেই পছন্দ করেন ইয়াসিন আরাফাত। বাংলাদেশের অধিকাংশ ফুলব্যাকরাই প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অধিকাংশ ফুটবলাররাই টেকনিক্যালি খুব একটা দক্ষ নয়। তবে মডার্ন ফুটবলের দিকে তাকালে দেখা যাবে ফুলব্যাকরা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি সমানভাবে ভূমিকা রাখে নিজ আক্রমণ ভাগে। মডার্ন ফুটবল খেলা ফুলব্যাকদের মতো ইয়াসিন আরাফাতও টেকনিক্যালি বেশ দক্ষ, সেই সাথে ফুটবলের বেসিকটাও বেশ ভালোভাবে রপ্ত করা আছে তার। তিনি নিজ দলের রক্ষণ সামলানোর পাশাপাশি সমানভাবে অবদান রাখতে পারেন দলের আক্রমণ ভাগে। 2021 সিজনে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে সাইফের ওই 22 ম্যাচ খেলে 4 গোল এবং 3 অ্যাসিস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন আক্রমণ ভাগে তার সামর্থ্যর কথা। তার কোনো বেসিক ডিফেন্সিভ টেকনিক্যালি উইকনেস নেই। ইয়াসিনের পজিশন সেন্স, ম্যাচ রিডিং ও ভিশন বেশ ভালো। হায়ার অফ দ্য পিচে অপোনেন্টকে ব্লক করে দেওয়া কিংবা চ্যালেঞ্জ করে পজিশন ছিনিয়ে নিতে বেশ পারদর্শী তিনি। প্রতিপক্ষের অর্ধে টাইট স্পেসের মধ্যেও টিমমেটকে লক্ষ্য করে থ্রুপাস দেওয়া কিংবা উইং এরিয়া থেকে অ্যাকুরেট ক্রস করার ক্ষেত্রে ইয়াসিন আরাফাতের ভিশন বাংলাদেশের অনেক ক্রিয়েটিভ মিডফিল্ডারের থেকেও বেশ বেটার। বাংলাদেশের ফুটবলাররা ডিবক্সের বাইরে থেকে অন টার্গেটে শট নিতে পারে না এমন অভিযোগ ওঠে প্রত্যেকটা ম্যাচ শেষেই। তবে ইয়াসিন আরাফাতের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে তিনি লক্ষ্যভেদ করেছেন বেশ কয়েকবার। কাপে চট্টগ্রাম আবাহনীর হয়ে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে তুরপালা শটে গোল করেছিলেন তিনি। দেখতে পাচ্ছেন মাত্র 16 বছর বয়স, দুর্দান্ত শটে একটা বিশ্বমানের গোল কিন্তু আমরা দেখে নিলাম এই গোলটির মধ্যে। এছাড়া সাইফের দুরপাল্লা শটে তিনি লক্ষ্যভেদ করেছেন বেশ কয়েকবার। ইয়াসিন আরাফাত সাইফের হয়ে 3 বছর খেলার পর গত মৌসুমে যোগ দেন বসুন্ধরা কিংসে। বসুন্ধরায় যুক্ত হবার পর পুরো মৌসুমে তিনি খেলেছেন দুর্দান্তভাবে। 2022 স্বাধীনতা কাপের সেমিফাইনালের অতিরিক্ত সময়ে পুলিশ এফসির বিরুদ্ধে গোল করে বসুন্ধরাকে নিয়ে গিয়েছিল ফাইনালে। যদিও ফাইনালে শিরোপা জিতে হয়নি বসুন্ধরার, তবে স্বাধীনতা কাপ না জিততে পারলেও বসুন্ধরার হয়ে
তিনি জিতেছেন লীগ শিরোপা। এই তো ছিল ইয়াসিন আরাফাতের লীগ কেরিয়ার। এবার শুনে আসা যাক জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যান কেমন। ইয়াসিন আরাফাত বাংলাদেশের তিনটা বয়সভিত্তিক ফুটবল দলের হয়ে খেলেছেন। বাংলাদেশ উন্নত ১৬ দলের হয়ে খেলেছেন ৬ ম্যাচ, করেছেন ১ গোল। সেই গোলটা তিনি করেছিলেন ২০১৭ সাফ উন্নত ১৬ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে। উন্নত ১৯ দলের হয়ে খেলেছেন ৯ ম্যাচ, করেছেন ৩ গোল। ভারত, জর্ডান ও ভুটানের উন্নত ১৯ দলের বিরুদ্ধে গোল রয়েছে তার। উন্নত ২৩ দলের হয়ে খেলেছেন ৪টা ম্যাচ। ২০১৯ সালের ৩রা অক্টোবর ভুটানের বিরুদ্ধে এক ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক ঘটে ইয়াসিন আরাফাতের। সেই ম্যাচের ৮৬তম মিনিটে রহমত মিয়ার বদলি হিসেবে তিনি মাঠে নামেন। ২০২১ সালের ৪ঠা অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন। সেদিন তার করা গোল এই সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ।